মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী পরিস্থিতি অসহনীয় পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বলেই অভিযোগ নগরের বাসিন্দাদের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এখনই সামাল দেয়া না গেলে ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো মশাবাহিত রোগ। এদিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন কীটনাশক ঠিকঠাক কাজ না করায় এবং জনসাধারণের অসচেতনতার কারণে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। ইউসুফ রানা রিপোর্ট। এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীতে চলছে মশার উপদ্রব। সঠিকভাবে মশার প্রজনন রোধ করতে না পারায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি। রাজধানীবাসীর অভিযোগ শুধু রাতেই নয়, দিন জুড়েও চলে মশার উৎপাত, জীবনযাপনের স্বাভাবিকতা নষ্ট হওয়ার উপক্রম। মশার উৎপাতে থাকা যেতেছে না, এমন অবস্থা। কয়েল আর কি সেগুলো আনলে মশা যায় আবার যায় না, এরকম। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। মশক নিধনে নিয়মিত কর্মসূচির পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি পদক্ষেপ, কিন্তু জনগণের অসচেতনতা ও কীটনাশক সঠিকভাবে কাজ না করায় নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। ফলে রাজধানীতে মশাবাহিত রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় শঙ্কায় খোদ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। প্রায় 200 হাউসহোল্ডে কিন্তু এডিস মশার অস্তিত্ব এই শীত মৌসুম শেষ হওয়ার পরেও পাওয়া গেছে। তার মানে কি? তার মানে আমরা যে কথাগুলো বলেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করেছি, আমরা বোধহয় খুব একটা কার্যকরী অবস্থায় পৌঁছাতে পারি নাই। আমাদের প্রতিরোধমূলক যে সমস্ত ব্যবস্থা সেটা আমরা পর্যাপ্ত নিয়েছি, এখন রোগ বালাইয়ের কথা তো বলা বেশ মুশকিল। এদিকে চিকিৎসকরা বলছেন মশা নিয়ন্ত্রণে আনা না গেলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে রাজধানী। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। একই ধরনের মশা যেহেতু বাংলাদেশে ইতিমধ্যে ডেঙ্গি এবং চিকুনগুনিয়া রোগ নিয়ে আসলো, সুতরাং আশঙ্কা থেকেই যাচ্ছে যে হয়তো আরও একটি রোগ যেটি এই মশাগুলো সংক্রমণ করতে পারে, জিকা ভাইরাস ইনফেকশন, যেটি অন্য দুটি রোগ অর্থাৎ ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার মতোই ভয়াবহ। তিনি জানান গত বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা এখনও চিকিৎসা নিচ্ছেন, তাদের আরও 2 বছর চিকিৎসাধীন থাকতে হবে জানিয়ে তিনি বলছেন স্বাস্থ্যকর নগর নিশ্চিতে যে কোনো মূল্যেই মশা নিয়ন্ত্রণ জরুরি। মশার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।